দিনের পর দিন জটিলতা আরও বেড়েই চলেছে যা অবস্থা তাতে মনে হচ্ছে ছাব্বিশ হাজারের মধ্যে কতজন যে যোগ্য সেটা এখন সিবিআইয়ের কাছে লাখ টাকার প্রশ্ন এবং আমাদের কাছেও কোটি টাকার প্রশ্ন আপনারা নিশ্চয়ই জানেন যে কোঠের নিয়মে কোর্টের আদেশে সিবিআই বিভিন্ন জেলার বিভিন্ন অযোগ্য জেলি সেখান থেকে বেছে বেছে বেশ কিছু জনকে ডাকছে এবং তারা অনেকে এসেছে যতজন এসেছে আপাত আপাতত তাদের মধ্যে বেশ কিছুজনের মানে এখনও আপনার প্রায় বারোখানা জেলা পুরো বাদ আছে তো যতজন এসেছে তারা কিন্তু পরিষ্কার করে বলে দিচ্ছে যে আমরা তো একসঙ্গে টাকা দিয়েছিলাম ওই ব্যক্তিকে এবং এতজন টাকা দিয়েছিলাম কারণ যখন সবার এই সব হয়েছিল তারপরে আমরা সবাই বিভিন্ন মিষ্টি মিঠাই নিয়ে ওনার বাড়িতে গেছিলাম কোনো কোনো জায়গায় বনগায় বাগদায় সেখানে তারা পিকনিকও করেছিল যার কাছ এই চাকরিগুলো তারা বেআইনি পথে চাকরিটা করেছিল আর কি পেয়েছিল তো সেখানে দেখা যাচ্ছে সেই সমস্ত যে অযোগ্য যাদেরকে ডাক ডাকা হয়েছে তারা কিন্তু বলে দিচ্ছে বেশ কিছু অযোগ্য তারা কিন্তু এখন যোগ্যদের লিস্টে আছে তাদের নাম কিন্তু প্রকাশিত হয়নি তখন সিবিআই তাদের কাছ থেকে তাদের নাম ঠিকানা এবং স্কুলের নাম সব কিন্তু জোগাড় করে নিচ্ছে এবং নিশ্চয়ই বুঝতে পারবেন এ থেকেই আরও কিন্তু হাজার দুতেনে কিন্তু আবার বার হয়ে চলে আসতে পারে অর্থাৎ সিবিআইয়ের যে অবস্থা তাতে দেখা যাচ্ছে প্রায় উনিশ হাজারের কাছাকাছি কিন্তু অযোগ্য প্রার্থীদের একটা তালিকা হতে পারে যে সুতরাং আমাদের স্কুল সার্ভিস কমিশন বলছে যে অযোগ্যদের তালিকা দেবো কিন্তু আমি আপনাদের বললাম অযোগ্যদের আগেও বললাম অযোগ্যদের তালিকা দিতে গেলেই আরও কিন্তু সমস্যার সম্মুখীন হবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে ষোলো তারিখে কিন্তু আরও নাকানি চোপানি খাবে এবং তার ফল হিসাবে যত যোগ্য ছেলে মেয়ে আছে তারা কিন্তু হতাশার মধ্যে আছে অনেক যোগ্য ছাত্রছাত্রী যারা দু সালে আমার কাছে সাহায্য নিয়ে চাকরি পেয়েছিলো পড়াশোনা করে চাকরি পেয়েছিলো তারা কিন্তু বলছে আমাকে যে আমাদের কি হবে আমরা নিজেরাই বুঝতে পারছি না কারণ দেখা যাচ্ছে বেশ কিছু ছেলে মেয়ে সেখান থেকে টাকা তুলছে তারা এসএলপি করবে বলে এবং সেখানে দেখা যাচ্ছে সেই টাকার কোনো হদিশও নেই যেটা কিছু যোগ্য প্রার্থী আমাকে এসে বলে গেছে একটা ব্যবস্থা নিতে সুতরাং দিনের পর দিন যতজনকে আরও ডাকবে অযোগ্য প্রার্থীদের অনেকে আসছে না ভয়ে অনেকে পালিয়ে গেছে সুতরাং যত দিন দিন ডাকবে তত কিন্তু অযোগ্যদের সংখ্যা আরও বেশি হবে কারণ